আমার এখানে একটা টিভি এসেছে, চলতে চলতে ব্ল্যাক হয়ে গেছে। সিঙ্গার টিভি, টিভিটার মডেল হলো 32D 1680। এখন এই টিভিটার আমি খুলবো, খুলে প্যানেল রিপেয়ার করবো, যে হ্যাং করলো, দাড়ি থেকে গেলো, এই যে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কেমন এই যে আবার সাদা হলো, ক্লিয়ার চলছে। টিভিটা এখন আমি খুলবো, খুলে দেখাবো যে প্যানেলটা হয়তো বা সম্পূর্ণ দেখাতে পারবো না, কাট পিচ করে দেখাতে হবে, যেহেতু একা মানুষ ভিডিও করার একটু কষ্টকর। যে হ্যাং করলো, হ্যাঁ আমার ইয়েটা যখন আবার ক্লিয়ার চলছে। হ্যাঁ টিভির মডেলটা আপনাদেরকে দেখাই, টিভির মডেল 32 1680। টিভিটা খোলার নিয়ম একটু আলাদা, টিভিটা খুলতে হয় একটু উল্টা হবে। সাধারণত সব টিভি খোলেন আপনারা ব্যাক কভার খুলে টান দেন, খুলে যাই। এই টিভিটা ব্যাক কভার খুলে টান দিলে খুলবে না। এই টিভিটা কী করতে হবে, নাটগুলো খোলার পরে এটাকে এই বাইরে সোজা টান দিতে হবে। এদিকে টান দিলে এটা খুলবে, বা এমন এটা খুলছি, এটা নাট খুলতে ভুল করেছি অবশ্যই। খুলে গেল, আমি গোটাটা পাট পাট করবো না। এর আগে অলরেডি একবার সারা হয়েছে টিভিটা, একবার অলরেডি বাইপাস করা হয়েছে আমাদের টিভিটাকে, যেহেতু এখনই খুললাম। এখানে দেখতে পাচ্ছেন টেপ আর চিকন তার আছে, এর আগে একবার কাজ করা হয়েছে অলরেডি। কেমন এটা আবার ডিস্টার্ব দিয়েছে, দেখা যাক এটা ঠিক হয় কি না। একবার সারলে দ্বিতীয়বার খুব কম সারা যায়। বডির নাটগুলো খুলে নিলাম, যারা জানেন তাদের কাছে বিষয় না, বডি নাট খোলা তেমন কোনো কাজ না, যারা জানেন না তাদের জন্য, যারা নতুন শিখছেন তাদের জন্য আর কি ভিডিওটা। হ্যাঁ যারা পুরাতন তাদের জন্য বিষয় না এটা, হ্যাঁ নাট খোলাটা, কিন্তু তারপরেও যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর, যার কারণে ভিডিওগুলো সম্পন্ন করা আর কি। আরেকটা বিষয় হলো আমি কোনো ভুগোজগে ভিডিও করি না, রিয়েল ভিডিও করার চেষ্টা করি। আরেকটা বিষয় হলো যে আমি চেষ্টা করি লং ভিডিও করার, কারণ একটাই যে অল্প অল্প করে ভিডিও করে কাট পিচ করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে কিছু শিখতে পারবেন না। আপনারা যদি ভালো না লাগে দেখতে তো জোরে দেখবেন, হ্যাঁ কারণ স্কিপ করবেন, দেখবেন। আমি লম্বা ভিডিও করতে বেশি ভালোবাসি আর কি। আর আরেকটা বিষয় হলো লম্বা ভিডিও করলে আমার লাভ হয়, লম্বা ভিডিওটা চলে অনেকক্ষণ, আর শর্ট ভিডিও চলে কম। আমাদের প্যানেল তো আর দেখার কিছুই নাই, প্যানেল তুলে নিলাম। এই যে প্যানেলটা আমার টেবিলে দিলাম, এখানে একটা ডিসি বোর্ড আছে চেক করার জন্য। সাধারণত ডিসি বোর্ডে চেক করতে হয়, শর্ট খাওয়ার ভয় থাকে না। হ্যাঁ এসি বোর্ডের চেয়ে ভালো হয় আর কি, ডিসি বোর্ডে কাজ করলে সবসময় ডিসি বোর্ডে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ইয়েটা কম হবে আর কি, অ্যাক্সিডেন্ট ঘটার কম সম্ভাবনা।
এখানে ছবিটা ক্লিয়ার দেখা যায় যদিও ভিডিও কোন ভোল্টটা মিসিং আছে মিসিং ভোল্টেজটা এখন বার করতে হবে এর আগে আমাকে কি করতে হবে টিভিটা রান করে চালিয়ে রেখে দিতে হবে তাহলে সুবিধা হবে যাই হোক একটা কাস্টমার এসেছিল কাস্টমার যেহেতু লক্ষ্মী কাস্টমার সঙ্গে কথা বলতে হবে ভিডিওটা আমার পরে করলে চলবে দুটো পয়সার জন্যই ভিডিও করা দুটো পয়সার জন্য কাজ করা আমি রিমোটটা খুঁজে বসে না যার কারণে এদিক ওদিক বেরোর আছি এখানে এখনো পর্যন্ত ডিস্টার্ব দেয়নি মিসিং বোল্টসও দেখাচ্ছে না এখন এখনো ডিস্টার্ব দেয়নি আমি যখন ডিস্টার্ব দিবে তখন ভোল্টেজটা ম্যাপ করব কি এখন মিসিং যেহেতু দেখাচ্ছে না তো ভোল্টেজটা এখন মাপতে পারবো না একটু পরে মাপছি হ্যাঁ এখন টিভিটা ক্লিয়ার আছে অলরেডি পূর্বে যখন প্যানেলটা সেরে নিয়ে যাই তখনই চারটে কানেকশন টানা আছে তখনকারই হ্যাঁ চারটে টানা আছে এটা আবার এসছে এখন যায় না আদৌ হবে কি না তবে চেষ্টা করবো আর কি কানেকশনগুলো দেওয়ার চারটে কানেকশন অলরেডি করা আছে হ্যাঁ হ্যাং করেছে দেখা যাক হয় কি না ছবি হ্যাং করেছে দাঁড়িয়েছে দেখা যাক ও চেঞ্জ হলো সরি হ্যাং করেনি ছবিটা চেঞ্জ হলো অন্য সেন্টার অন্য চ্যানেলে গেল আমার এখানে তারটা আনলাম টোটাল পাঁচটা পাঁচটা তারের মধ্যে এর মাঝে পাঁচটা তারটা আনলাম ঠিক আছে কিন্তু একটা সমস্যা দাঁড়ালো আমাদের প্রতিটা লাইন টানার পর যেখানে এসটিভি হ্যাঁ এসটিভিতে যে রেজিস্ট্যান্সটা ছিল রেজিস্ট্যান্সটা শর্ট করে দিয়েছি এসটিভির তার টেনে এবং সিকেবি লাইন টানার পরেও ডিস্টার্ব দিচ্ছিল সিকেবির যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্সটার উপরে আমি শর্ট করে দিয়েছি দেখেন সিকেবির উপরে রেজিস্ট্যান্সটা শর্ট করে দিয়েছি দিয়ে এখান থেকে শর্ট করে সরাসরি এখানে কানেকশন দিয়েছি এবং এসটিভি যেটা আছে এসটিভি রেজিস্ট্যান্সটা সরাসরি শর্ট করে দেয় এসটিভিতে কানেকশন দিয়েছি সেটা কোথায় আমরা সেটা হলো টেকনে কেমন